30 तारीखेर भोट 29 तारीख हो जाए दिने भोट रात्रे हो जाए পরের দিন সাংবাদিকদের সাথে সাজুগুজু করে আইসা কি সুন্দর দাঁত দেখায় বলে জনগণের বিপুল ভোটে আমরা নির্বাচিত হয়েছি। লজ্জাও লাগে না। লজ্জা টজ্জা আছে? লজ্জা নাই। দেখেন আজকে আমেরিকায় কি হয়েছে, আমেরিকায় গেছে সেখানে সাংবাদিকরা প্রশ্ন করবে তাকেও না তার সাথে যারা গেছে যে অন্যান্য দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা 5-6 জন নিয়ে আসছে এই করোনার মধ্যে, আপনি কেন 142 জন নিয়ে আসছেন বা আপনার প্রধানমন্ত্রী 142 জন কেন আসছেন? এইখানে আসার উদ্দেশ্যটা কি একটা গাছ লাগানো, একটা বেঞ্চ উদ্বোধন করা? এইটার জন্য আজকে হাজার হাজার কোটি টাকা খরচ করে আসছেন। আজকে আমি বলবো সরকারের কাছে দাবি তুলবো যে তার এই বহরে বাংলাদেশের কত অর্থ আজকে ব্যয় হয়েছে সেটা আজকে জনসমক্ষে প্রকাশ করা হোক। আজকে এটা প্রকাশ করা উচিত। তিনি যাবেন জাতিসংঘে বিরাট এক লটবহর নিয়ে হেলসিঙ্কিতে গেলেন, কারণটা কি? এই টাকা কে দিবে? এই গরিব মানুষের টাকা। আজকে এই টাকা কে দিবে? কোথা থেকে আসছে? বেগম খালেদা জিয়ার সাজানো মামলায় 2 কোটি টাকার জন্য যে 2 কোটি আজকে 6 কোটি হয়ে গেছে সেটার জন্য মামলা দেন, তার চিকিৎসার সুযোগ দেন না। কত নিরপেক্ষ সরকার, কত জাতীয়তাবাদী সরকার। আর আজকে আপনাকে বলতে চাই, আপনি এবং আপনার ফ্যামিলির জন্য প্রতিদিন আপনাদের সিকিউরিটি দেওয়ার জন্য কত কোটি টাকা ব্যয় হয় আজকে রাষ্ট্রকে জানাতে হবে। সিকিউরিটির জন্য আজকে অন্যদের সিকিউরিটি নাই, দেশের সিকিউরিটি নাই। আজকে সীমান্তে আমার ফেলানিকে হত্যা করে তার কাছে ঝুলে রাখা হয়, সেইখানে কোনো সিকিউরিটি নাই। আমার বর্ডার ক্রস করে আমার কৃষকদেরকে মারা হয়, আমাদের মানুষদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, সেইখানে কোনো সিকিউরিটি নাই। আজকে সে এবং তার পরিবারের জন্য প্রতি মাসে কোটি কোটি টাকা আজকে সিকিউরিটিতে ব্যয় করা হচ্ছে। এ টাকা কার? কোথেকে আসে টাকা? এটা কি চুরি না? আজকের এই করোনার সময়, করোনার সময় 1 টাকার টিকা আপনি 10 টাকা দিয়ে কিনছেন, এটা কি চুরি না? আজকে এই সমস্ত অসংখ্য চুরি করছেন, এই কারণে আজকে ক্ষমতা ছাইরা নির্বাচন দিতে ভয় পান। হাজার হাজার মামলা তৈরি হয়ে আছে। এখন যত কিছুই করেন না কেন, ওই যে তথ্যমন্ত্রী অমুক বলে, এই কারণে বলে যে না আমরা ক্ষমতা ছাইরা নির্বাচন দিব না, কারণ ভয় তো ওইটাই। ক্ষমতা ছাড়ার পরের দিন আওয়ামী লীগ বলতে বস্তু বাংলাদেশে থাকবে কিনা সেটা একটু দূরবীন দিয়ে দেখতে হবে। দূরবীন দিয়ে দেখতে হবে। এত অত্যাচার করেছেন, এত মায়ের মুখ খালি করেছেন, এতজনকে গুম করেছেন, আপনি স্যার কি অপরাধটা? কয় বছর তাকে জেলে রাখছেন? কেন জেলে রাখছেন? জেল গেটে আসে আবার জেল গেট থেকে নতুন মামলা দিয়ে আবার নিয়ে যান। এরকম অনেকেই করছেন, অনেকের মায়ের মুখ খালি করছেন। উপরে আল্লাহ আছে, এখন জমে ধরে ফেলাইছে। এখন যতই উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমে খালি ঘুরেন না কেন কোনো লাভ নাই, ধরে ফেলাইছে। এইবার একটাই কথা, পরিষ্কার কথা, শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এমন কোন প্রেম হয় না আপনার সাথে যে আমি আমার নেত্রী আপনি জেলে দিবেন, আমার নেত্রী চিকিৎসার সুযোগ দিবেন না, আমার নেতা তারেক রহমান কথা বললেই তার বিরুদ্ধে মামলা দিবেন, আর আপনার অধীনে আমাকে নির্বাচনে যেতে হবে। যে নির্বাচন 30 তারিখ দিয়ে 29 তারিখ করে ফেলাইছেন, আমরা তো প্রার্থী ছিলাম। পুলিশ দিয়ে নির্বাচন করছেন, প্রশাসন দিয়ে নির্বাচন করছেন, প্রশাসন এবং পুলিশ আপনাদের খায় ফেলাইতেছে। কাজে কোনো কিছু রক্ষা হবে না। এখনো বলতে চাই শেষ কথা, যে সময় আছে, খালেদা জিয়াকে ছাড়েন, তার সাথে যুক্তি করেন, অন্যান্য রাজনৈতিক দল নিয়ে বসেন। ক্ষমতা তো আপনাকে ছাড়তেই হবে। কিভাবে ক্ষমতা ছাড়বেন, কার কাছে ছাড়বেন, কেয়ারটেকার গভর্নমেন্ট হবে না কোন গভর্নমেন্ট হবে, বা জাতিসংঘ বলেছে যে প্রয়োজনে তারাও সহযোগিতা করতে পারে, কোন আঙ্গিকে হবে আগেই ঠিক করে নেন। নাইলে কিন্তু আমসালা দুইটাই যাবে। সেই সব অন্য যারা মন্ত্রী চালা চামুন্ড আছেন, আপনাদের বলতে চাই, আজকে হয়তো প্রধানমন্ত্রীর যে কি পরে না লাইফ গার্ড কি জানি পরে, সেগুলো হয়তো আছে। আপনাদের কি আছে? আপনাদের কিছুই থাকবে না। এই জনগণ কিন্তু তখন খুঁজা বাই করবে কে কোথায় আছেন। ওই দিকে নিয়েন না দেশটা। আমরা চাই না, আমরা দেশে অরাজকতা চাই না। আমরা বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করি। আমার নেত্রী গণতন্ত্রে বিশ্বাস করে বলেই তাকে জেলে নেওয়ার পরেও বলেছেন বারবার যে আমরা অরাজকতা চাই না। আমরা চাই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তিত হবে, এটা হলো নিয়ম। তাই ধৈর্যের একটা সীমা আছে। এখন যে পর্যায়ে নিয়ে ঠেকাইছেন, এই পর্যায়ে যদি আবার আপনি জোর করেই আবার ক্ষমতা আনতে চান, আপনি প্রধানমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার প্রচার মন্ত্রী, আপনার এমপি সব ঠিক থাকবে, আর আমরা ওই নির্বাচনে যাবো। ভূতে পাইছে মানে গতবার হয়তো কিছুটা ভূতে পাইছিল, এবার সেটা জায়গা টাইগা পরিষ্কার করতে হবে। আজকের এই অবস্থায় কোনোভাবে আজকে কোন রাজনৈতিক দল আজকে এই সরকারের অধীনে আজকে ভালো নাই, সাংবাদিকরা ভালো নাই। ওই যে বললাম সাংবাদিক দেখেন দেশে তো নাই, আমেরিকায় গেলে প্রশ্নটা কেন করছে ওই আওয়ামী লীগের গুন্ডা ভান্ডারা হেঁটে দিচ্ছে তারা মাইস। আজকের এই কথাগুলো আজকে সারা বিশ্বে ছড়াচ্ছে। আজকে ফ্যাসিবাদ, আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনা আজকে ওইখানে যদি মানে, তাহলে বাংলাদেশে কি কথা বলবে? সাংবাদিকরা কথা বলতে পারে না, কথা বলার অধিকার নাই। আমরা বললে সেটা ছাপার অধিকার নাই, সেটা দেখানোর অধিকার নাই। আজকে সবচেয়ে বড় চিন্তা করে দেখেন, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্য নিষেধাজ্ঞা দেয়া আছে, তার বক্তব্য যাতে প্রচার করা না হয় বাংলাদেশে। কোথায় ফ্রিডম? কোথায় ফ্রিডম স্পিচ? কোথায় গণতন্ত্র? কোথায় ভোট? আর এই কথাগুলো বলা যাবে না। এই কথাগুলো জাতিসংঘ বললে ভুল হয়ে যাবে। জাতিসংঘের সনদে সই করছেন না, যাতে গণতান্ত্রিক ভাবে দেশ চলবে, মানুষের মৌলিক অধিকার থাকবে, আপনি এই দেশ থেকে চুরি করতে পারবেন না। সনদে সই করছেন না, আবার এখন এই কথা বলেন কেন?